চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার এলাকায় বিকাল 5টা 45 মিনিটে এলজিইডি মন্ত্রণালয়ের ভুয়া স্টিকার সম্বলিত একটি প্রাইভেট কার সহ 2 ইয়াবা ব্যবসায়ীকে ইপিজেড থানার পুলিশ আটক করেন। ইপিজেড থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে পুলিশ মোহাম্মদ ওসমান গনি এবং অপারেশন অফিসার এসআই নাসির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এএসআই সুনয়ন বড়ুয়া, সঙ্গীয় এএসআই আপ্যায়ন বড়ুয়া, এএসআই রাজেশ বড়ুয়া, এএসআই সঞ্চয় বড়ুয়া, এএসআই খোকা বড়ুয়া, এএসআই রিকো বড়ুয়া সহ মাদক বিরোধী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গত 20/10/2018 তারিখ বিকেল 5টা 45 সময় ইপিজেড থানার আওতাধীন 2 নং মাইলের মাথা লায়লা সিএনজি পাম্পের সামনে পতেঙ্গা বিমানবন্দরগামী মহাসড়কের উপর হতে এলজিইডি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কার, যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো খ 12-07-06, তল্লাশি করে 3টি বাজারে ব্যাগের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় 1,40,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ, ড্রাইভার মোহাম্মদ মঞ্জুর ইসলাম প্রকাশ তারা মোল্লাকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে পেশাদার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কক্সবাজার টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত 20/10/2018 তারিখে বিকাল 5টা 45 মিনিটের সময় কক্সবাজার থেকে ইপিজেড পতেঙ্গা হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার সময় ইপিজেড থানাধীন 2 নং মাইলের মাথায় লায়লা সিএনজি পাম্পের সামনে উক্ত আসামিদের হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে ইপিজেড থানার মামলা নং 28/20/2018 ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 সনের 19(1)(1)(টেবিল)-এর 9(খ)/21 রুজু করা হয়েছে। আমরা গতকাল দুপুরের দিকে গোপন সংবাদ পাই যে ঢাকা মেট্রো খ 12 সিরিয়ালে 07-06 একটি প্রাইভেট কার তার সামনে গাড়ির সামনে এবং পিছনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি স্টিকার লাগানো আছে। এই সংবাদটি আমরা পাই, সাথে সাথে আমরা এই সংবাদ পেয়ে আমার অফিসার ফোর্স ইপিজেড থানাধীন মাইলের মাথা নামক স্থানে গাড়িটিকে আমরা আটক করি। আটক করে গাড়ির ভিতরে আমরা তল্লাশি করি। তল্লাশি কালে এক পর্যায়ে আমরা গাড়ির পিছনের সিটে সিট কাভারের ভিতরে 1,40,000 পিস ইয়াবা আমরা উদ্ধার করি। গাড়িতে থাকা দুজন ড্রাইভার সহ একজন মালের মালিক ছিল, দুজনকে আমরা আটক করি। তো জিজ্ঞাসাবাদে তারা বলেন যে সে মালামাল এবং গাড়ি সহ ওরা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। তো মালগুলো ওরা কক্সবাজার থানাধীন টেকনাফ থেকে মালামালগুলো নিয়ে আসে, এগুলো ঢাকা মতিঝিলে নিয়ে যাবে বলে জানায়। এখন আমরা তাদের বিরুদ্ধে আমরা মামলার প্রস্তুতি চলছে, অলরেডি মামলা হয়ে গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। হ্যাঁ, আমরা কোর্টে চালান করব। তো আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশ আছে যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও একই, আমাদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তো আমরা মাদকের বিরুদ্ধে অভিযান করছি এবং করে যাচ্ছি। হ্যাঁ, আমরা প্রতিনিয়তই আমার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চলে। তো মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা মাদক বিরোধী সমাবেশ করি। আমরা আমাদের কমিটি, পুলিশের কমিটি আছে প্রতিটি পাড়া মহল্লায়, বিট পুলিশিংয়ের কমিটি আছে। প্রতি সপ্তাহে আমরা আমাদের বিট পুলিশিং 8টা বিটের মধ্যে আমরা বিট পুলিশিং আছে, ওদের মাধ্যমে আমরা মাদক বিরোধী ও সমাবেশ করি এবং মাদক সংক্রান্তে আমরা জনগণকে আমরা এর কুফল সম্পর্কে আমরা অবহিত করি। তো সবাই সহযোগিতায় আমার এলাকাকে মাদক মুক্ত করার আমরা চেষ্টা করছি, আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি। বন্দর থানা থেকে মোহাম্মদ সোহাব সাদরের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।